শান্ত ও কর্মব্যস্ততামুক্ত গ্রাম বাংলার সাংস্কৃতিক জীবনে এখনো অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে বারো মাসে তেরো পার্বণ। কালকে চাল ভিজে আমি জায়গা পাইনি আজকে এসছেন আজকে হয়ে গেছে কালকে ঢেঁকি পাইনি বলে আবাদী জমির মাঝখান দিয়ে সরু পথে বাইকে চলেছি এরকমই এক গ্রামে, নাম ড্যামরগাছা। বন্ধুরা, আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে তোমাদের দেখাবো অত্যন্ত গ্রাম অঞ্চলে পৌষ পার্বণের জন্য যে চাল কোটা হয় সেই চাল ঢেঁকিতে কিভাবে কোটা হচ্ছে। আচ্ছা, এখন তো এই চাল তো কোটে না কেউ, এখন তো সব গম ভাঙা কলে গিয়ে চাল ভেঙে নিয়ে চলে আসে। তা আপনারা এত কষ্ট করে চাল কুটছেন কেন? ভালো হয় না। তা আপনারা কি প্রতি বছরই এই পৌষ মাসে এই ঢেঁকি দিয়ে চাল ভানেন? দুধের পিঠে হবে, তারপরে সরার পিঠে হবে, সেদ্ধ পিঠে হবে, সরা চুগলি হবে, আজকে হবে পাটি সাপটা হবে, তারপরে গুড় পিঠে হবে, ভাজা পুলি হবে, বেগুনি হবে, তারপরে আলুর চপ হবে, তারপরে খাবো, তারপরে আমরা ফিস্ট করতে যাব। হ্যাঁ, মানে একটা বিরাট উৎসব। হ্যাঁ, মকচান করতে যাব, নতুন কাপড় চোপড় পরে। হ্যাঁ, পরবো। আচ্ছা, এই যে বাড়িটা দেখছি এটা তো আপনাদেরই বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, এই আপনাদেরই এত চাল কোটা হচ্ছে? এত মানুষ আছে না আরো অন্যান্যরা চাল কোটা? না না, অন্যান্য লোকের আছে, সকলেরই প্রায় চাল কোটা হয় এখানে। অনেকগুলো ঢেকি আছে তো আমাদের পাড়া, এখানে অনেক ঢেকি আছে। হ্যাঁ। আচ্ছা, আর কোথায় আছে? আর কোথায় আছে? ও যে উত্তর পাড়ায় আছে, তারপরে পুব পাড়ায় আছে, পাল পাড়ায় আছে, দক্ষিণ পাড়ায় আছে। আচ্ছা, আপনারও কি এটাই বাড়ি? না না, আমাদের এটা বাড়ি নয়। আপনারা কি ভানতে এসেছেন এখানে? হ্যাঁ, আমরা কোটাতে এসেছি। লাইন পেলেন কিভাবে? এত প্রচুর ভিড় দেখছি। ওই তো 11টা থেকে লাইন দিয়েছি, 3টে পর্যন্ত অনুষ্ঠান। তারপর হচ্ছে পৌষ পার্বণ, হলো সেরকমই এক পার্বণ। পৌষ মাসের শীতে পিঠে পুলি আর খেজুর গুড় খাওয়ার গল্প, সঙ্গে ঢেঁকিতে চাল কোটার মহাধুম। সেই কোন মানধাতার আমল থেকে বাঙালি জীবনে জড়িয়ে পড়েছে অঙ্গাঙ্গিকভাবে। ঢেঁকিতে পাড় দিচ্ছেন এরকম, মানে প্রতিনিয়তই পাড় দিয়ে চলেছেন, কতক্ষণ ধরে দিচ্ছেন? মোটামুটি 5 ঘন্টা আছে। 5 ঘন্টা এক নাগাড়ে কন্টিনিউ? কষ্ট হচ্ছে না? আবার হচ্ছে না, ওই পা পাল্লে পাল্লে হচ্ছে। কালকে চাল ভিজে আমি জায়গা পাইনি কোটার। আজকে এসছেন? আজকে হয়ে গেছে, কালকে ঢেঁকি পাইনি বলে। তাহলে পার্বণের তো বিরাট ধৈর্য আপনাদের। হ্যাঁ, এই তো আমার জায়গা সব করবে। বন্ধুরা, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসেছি, এটি হুগলি জেলার ড্যামরগাছা। এখানে অনেক আগেকার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে চাল কোটা হচ্ছে। এটা ঢেঁকি চাল কোটার পরে পিঠে পুলি সরু চুগলি এই জাতীয় অনেক ধরনের ব্যঞ্জন তৈরি হবে। শনিবারে সব বামনিয়ে বাদানো আছে আমাদের, শনিবারে পিঠে হবে আর রবিবারে খাওয়ান দাওয়া হবে। আচ্ছা, কি কি পিঠে হবে? পিঠে দুধ পুলি, পাটি সাপটা, সরা পিঠে, বিভিন্ন রকমের সব যেমন খাওয়া হয় তেমন। আর সবকিছু আমরা এলে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবেন, আসবেন, কেন পাবেন না। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা? সুন্দর গ্রাম বাংলার একটা বিকেল, ঢেঁকির কাঁচ কাঁচ শব্দ, পৌষ পার্বণের গন্ধ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে।
যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাদের সঙ্গে থাকো। এখানে কি লাইন দিয়ে চাল পাঠানো হচ্ছে? কখন এসছেন? এই যে ঢেঁকিতে চাল কোটেন, তার আগের প্রস্তুতিটা কি থাকে? আগে ঢেঁকিটা নিতেই যে তো এই ঘন্টা নিকাতে হয়। আচ্ছা, হ্যাঁ, কেরেকে সকালে তারপর আবার বাড়িতে চাল কোটো করেই হবে, পানি করে মাখতে হয়, মেখে চাল কল থেকে ধুয়ে আনতে হয়, কলের জল দিয়ে আবার চালগুলো ভিজাতে হয়। চালগুলো যখন ভিজে নরম হয়ে যায় তখন চাল ছেঁকে দিতে হয়। চাল ছেঁকা হয়ে গেলে তখন ঢেঁকির গুঁড়ায় নিয়ে আসতে হয়। আবার চাল যদি ঠিক মতন ভেজে এক ঘন্টাতে দু কেজি চাল হয়ে যাবে, এক ঘন্টা লাগবে। তাহলে এই চাল কোটা যে হচ্ছে কতক্ষণ থেকে হচ্ছে মোটামুটি? মোটামুটি সকাল থেকে নি হচ্ছে, আটটা থেকে, গ্রামের সবাই চাল কোটেন আপনারা? এই গ্রামের সব চাল কোটে, আবার ওইদিকে গ্রাম আছে ওইদিকে না। আচ্ছা, এবার লাইন সিস্টেমে হয়? হ্যাঁ, লাইন সিস্টেমে ওর আগে হয়েছে, তারপর আমার হলো, তারপর আর একদিন হলো, এরকম। আচ্ছা, জল গরম করতে হবে, জল গরম করার পর এই গুঁড়িগুলো দিতে হবে, দিয়ে মাখতে হবে, আটার মতো ভেজতে হবে, ভেজে কুড়ি পাকাতে হবে, তারপরে সরা কিনা আছে সরা পিঠে দিতে হবে, দিয়ে একটা ঢাকনা আছে চাপা দিতে হবে, চাপা দেওয়ার পর তারপরে পিঠেটা ফুলবে। আর পুলিগুলো পাকানো হয়ে গেলে আবার কড়াতে জল দিয়ে, নাহলে ভাজি ভালা করে ভাপে সিদ্ধ করতে হবে, ভাপে নাহলে জল দিয়ে সিদ্ধ করতে হবে পুলিগুলো, তারপরে ভাতের মতন হয়ে যায়, তারপরে। আচ্ছা, তাহলে এবার কি কি পিঠে পুলি হবে? হ্যাঁ, এবার পিঠে হয় সরার পিঠে বলে, তারপরে পুলি, হ্যাঁ, গুড়টা লাগিয়ে খেতে হবে, হ্যাঁ, গুড় পিঠে হবে, গুড়ের পিঠে হবে, আবার সরু চুকলি হবে, আবার পরের দিন এবার ভাজা পিঠেও হয়, গুড় পিঠে বলে, তারপরে ভাজা পুলি, বেগুনি করবে, আলুর চপ করবে, যা যেরকম। আচ্ছা, সেটা সেটা কি কি দিয়ে খাওয়া হয়? কি গুড়, খেজুর গুড় না আখের গুড়? এখন সব খেজুরের গুড়, আগে লোকে আখের গুড় দিয়ে খেতে, এখন সবাই খেজুরের গুড়। আচ্ছা, তাহলে এই পিঠে পুলির এই এত আইটেম হচ্ছে, আমরা তো এই শুধু ভিডিওই করছি, তা আমরা কি আসবো? অবশ্যই। আচ্ছা, তাহলে বন্ধুরা, শুনতে পেলে তোমরা, আমাদের এখানে নেমন্তন্ন হয়ে গেল পিঠে পুলি খাবার জন্য, সব বন্ধুরা চলে এসো কিন্তু আমাদের এখানে। গ্রামের মায়েরা তার ছেলে মেয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ির জন্য অতি যত্ন করে চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন বিভিন্ন খাবার। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, যারা সাবস্ক্রাইব করনি এখনো তারা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত টাটা। একান্নবর্তী সংসারে এখানে কোনো ভাঙন নেই, অতিরিক্ত কর্মব্যস্ততা।